ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন নেশন সিরিজের আগে আয়ারল্যান্ডের কাছে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হারের পর অনেকেই শঙ্কাই ছিল কেমন খেলবে বাংলাদেশ মূল পর্বে সব শঙ্কা কাটিয়ে অলরাউন্ডিং নৈপুণ্যে নেশন সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা ক্লোন টার্ফ ক্রিকেট গ্রাউন্ডকে ব্যাটিং স্বর্গ বললে ভুল হবে না আর তাই টসে জিতে উইন্ডিজরা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মাস্টাফিবিন মর্তুজার নেতৃত্বে দলের বোলিং এবং ফিল্ডিং ডিপার্টমেন্ট দুর্দান্ত পারফরম্যান্স দেখায় যার ফলে উইন্ডিজদের ব্যাটিংয়ে দুর্দান্ত সূচনার পরেও শেষ পর্যন্ত তারা নয় উইকেট হারিয়ে দুইশো রান সংগ্রহ করতে পারে উইন্ডিজদের হয়ে এবং দিনের একমাত্র সেঞ্চুরিটি আজ করেছেন সেই হোপ একশো বলে একশো রানের অনবদ্য এক ইনিংস খেলেন বোলারদের মধ্যে আজ বাংলাদেশের সবচেয়ে সেরা ছিল বিন মর্তুজা দশ ওভার বলিং করে তিনি ঊনপঞ্চাশ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন এছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন মেহেদি হাসান মিরাজ এবং সাকিব আল হাসানও দুর্দান্ত বলিং করেছে উইন্ডিজদের দেওয়া এই লক্ষ্য তারা করতে নেমে সূচনাটা দুর্দান্ত করে তামিম ইকবাল এবং সৌম্য সরকার যার ফলে ওপেনিং জুটিতে আসে একশোর বেশি রান সৌম্য সরকার আজ আটষট্টি বলে তিয়াত্তর রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন অন্যদিকে তামিম ইকবাল নিয়ন্ত্রিতভাবে একশো ষোলো বলে আশি রান করেন তামিম সৌম্যের আউটের পর বাকি কাজটুকু করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম সাকিব আজ বলে রানে সমানতালে খেলে তুলে নেন একষট্টি রান অন্যদিকে মুশফিকুর রহিম সংগ্রহ করেন পঁচিশ বলে বত্রিশ রান উইন্ডিজদের বিপক্ষে টোটাল ক্রিকেট খেলে এই দুর্দান্ত জয় বাংলাদেশকে পরবর্তী ম্যাচগুলোতে ভালো করার মনোবল দিবে